আপনি কি জানেন কোন খাবারটি খাওয়ার ফলে বাতের ব্যথা দ্বিগুণ বেড়ে যায়, সকালে খালি পেটে কি খেলে হাঁটুর ব্যথা দ্রুত কমবে, নিয়মিত কি খেলে রক্ত স্বল্পতা রোগ দ্রুত দূর হয়, আমাদের শরীরে বাতের ব্যথা হয় কেন, এই রকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন, কোন রঙকে পজিটিভ এনার্জির প্রতীক বলা হয়, লাল, সাদা, হলুদ নাকি সবুজ? সঠিক উত্তর হলুদ রঙকে। প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে হাঁটুর ব্যথা দ্রুত কমবে, অ্যালোভেরা, কালো মরিচ, কালো লবণ নাকি জল? সঠিক উত্তর সবগুলোই একসঙ্গে খেলে। 25 গ্রাম অ্যালোভেরার তাজা দানার সাথে 1 থেকে 2টি কালো মরিচ এবং একটু কালো লবণ আর জল পান করুন, এটি খালি পেটে খান। যদি হাঁটুতে সাইনোভিয়াল ফ্লুইড কমে যায় তবে এই পদ্ধতি মেনে চললে আবার সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হবে, এই সাইনোভিয়াল ফ্লুইড বৃদ্ধি পেলেই হাঁটুর ব্যথা দ্রুত কমবে। প্রশ্ন, আমাদের শরীরে বাতের ব্যথা হয় কেন? উত্তর, মূত্রের মাধ্যমে স্বাভাবিক যে পরিমাণ ইউরিক অ্যাসিড বেরিয়ে যায় এর বেশি যকৃৎ তৈরি করলেই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, অথবা খাবারের মাধ্যমে বেশি পরিমাণ ইউরিক অ্যাসিডের উৎস যেমন লাল মাংস, ক্রিম, রেড ওয়াইন ইত্যাদি গ্রহণ করলে এবং কিডনি রক্ত থেকে যথেষ্ট পরিমাণে তা পরিশোধন করতে না পারলে বাতের উপসর্গগুলো দেখা দেয়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন, কোন খাবারটি বেশি খাওয়ার ফলে বাতের ব্যথা দ্বিগুণ বেড়ে যায়, মাংস, চিনি, ভাত নাকি শাকসবজি? সঠিক উত্তর রেড মাংস ও চিনি। অতিরিক্ত চিনি খাওয়া বাতের ব্যথায় বৃদ্ধি করতে পারে বিড়ম্বনা, বিশেষ করে ক্যান্ডি, ঠান্ডা পানীয় কিংবা আইসক্রিমে যে অতিরিক্ত মিষ্টি থাকে তা বাতের সমস্যা বৃদ্ধি করতে পারে, প্রক্রিয়াজাত মাংস ও রেড মিট প্রদাহ বৃদ্ধি করতে পারে। প্রশ্ন, আম ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফল, পাকিস্তান, ফিলিপাইন, নিউজিল্যান্ড নাকি ইংল্যান্ড? সঠিক উত্তর পাকিস্তান ও ফিলিপাইন। প্রশ্ন, কোন ফল খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে, আম, বেদানা, কলা নাকি চেরি? সঠিক উত্তর বেদানা খেলে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, +880 কোন দেশের কোড নাম্বার, নেপাল, বাংলাদেশ, ভুটান নাকি শ্রীলঙ্কা? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন, সরস্বতী পূজার দিন হলুদ শাড়ি পরতে হয় কেন? উত্তর, নাম্বার 1, এই রং দেবী সরস্বতীর খুব প্রিয়, নাম্বার 2, হলুদ রং মানুষের মধ্যে থাকা নেতিবাচক শক্তির অবসান ঘটিয়ে ইতিবাচক শক্তির বিকাশ ঘটায়, তাই সরস্বতী পূজার দিন হলুদ শাড়ি পরতে হয়। প্রশ্ন, আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে, পাকস্থলী, যকৃৎ, কিডনি নাকি হার্ট? সঠিক উত্তর পাকস্থলীতে। প্রশ্ন, নিয়মিত কি খেলে রক্ত স্বল্পতা রোগ দ্রুত দূর হয়, সয়াবিন, গাজর, রসুন নাকি মাংস? সঠিক উত্তর সয়াবিন খেলে। সয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন, এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড রক্ত স্বল্পতার সঙ্গে লড়াই করে, সয়াবিনে রয়েছে কম পরিমাণ চর্বি ও অধিক পরিমাণে প্রোটিন, প্রোটিনেও অ্যানিমিয়া প্রতিরোধে উপকারী। প্রশ্ন,
আমরা যখন লজ্জা পাই তখন আমাদের শরীরের একটি অঙ্গও লজ্জা পায়। বলতো অঙ্গটির নাম কি? পাকস্থলী, যকৃৎ, কিডনি নাকি হার্ট? সঠিক উত্তর হবে পাকস্থলী। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।